বাংলা শ্রেণীকক্ষ, আজকের ক্লাসে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বিষয় নিয়ে আলোচনা। মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসে 2022-এ যেটি দেওয়া হয়েছিল অঙ্ক বিষয় নিয়ে, সেই অঙ্ক নিয়ে আজকের এই আলোচনা। দেখো, এর যে পূর্ণমান রয়েছে 15 নম্বর, তার প্রথম নির্দেশ দেওয়া হয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 1 গুণ 3 অর্থাৎ 3 নম্বর। এক জায়গায় যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, ক 318 এই সংখ্যাটিতে দেখো কী বলা হয়েছে, কতগুলো অপশান দেওয়া হয়েছে। যে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 3 গুণ, বি শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে 3 বেশি, এবং সি শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের 8 গুণ, নাকি ডি এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে 5 বেশি। এক্ষেত্রে সঠিক যে উত্তর হবে, যে এই যে 318 যে শব্দটি দিয়েছিল, দেখো এর সঠিক উত্তর হবে যে এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে 5 বেশি। তারপর খ 5203 এই সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান। দেখো, শূন্যর স্থানীয় মান হবে 0। যদিও এই যে শব্দটিতে শূন্যর স্থানীয় মান হবে 0 অর্থাৎ সঠিক উত্তর 0। গদাগ 132 সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাব, অর্থাৎ 132 সংখ্যাটিকে যদি কার্ড দিয়ে প্রকাশ করা হয়। দেখো, এখানেও 4টি অপশান, যে 2টি 100-এর কার্ড, 3টি 10-এর কার্ড এবং 1টি 1-এর কার্ড, নাকি 3টে 1-এর কার্ড, 1টি 10-এর কার্ড, 2টি 100-এর কার্ড, এবং সি আছে 3টি 100-এর কার্ড, 2টি 10-এর কার্ড এবং 1টি 1-এর কার্ড, এবং অপশান ডিতে আছে 1টি 100-এর কার্ড, 3টি 10-এর কার্ড এবং 2টি 1-এর কার্ড। এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে অপশান ডি অর্থাৎ 1টি 100-এর কার্ড, 3টি 10-এর কার্ড এবং 2টি 1-এর কার্ড। দুদাগের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছে, দেখো সত্য বা মিথ্যা লেখো, এখানেও 1 গুণ 3 অর্থাৎ 3টে প্রশ্ন, 1 মার্কস করে 3 নম্বর। এখানে প্রথম প্রশ্ন যে 399 সংখ্যাটির 1 বেশি, সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এটি হবে মিথ্যা। তারপরে খ 27 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে 2 কম হবে। দেখো, এক্ষেত্রেও এটি হবে মিথ্যা। তারপরে গ 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য, এটি হবে মিথ্যা। এবারে দেখো, তিন দাগ যে স্তম্ভ মেলাও যে কোনো 3টি, অর্থাৎ এখানে 3টে করতে বলা হয়েছে। এখানে মোট দেখো মোট 4টে দেওয়া আছে, এই 4টের মধ্যে থেকে 3টে করতে বলা হয়েছে। তবে এখানে আমি 4টের উত্তর করে দেব। দেখো, প্রথম যে ক স্তম্ভের নির্দেশ দেওয়া হয়েছে যে ক এখানে, এবং খ স্তম্ভে রয়েছে এ অর্থাৎ 2টি সমতল ও 1টি বক্রতল, এবং খ দাগেও একটি চিত্র রয়েছে, এখানে বলা হয়েছে 1টি বক্রতল, এবং গ দাগে একটি ফুটবলের চিহ্ন দেওয়া রয়েছে, এখানে দেখো 1টি সমতল ও 1টি বক্রতল, এবং ঘ দাগে রয়েছে এই ছবিটি, এবং খ স্তম্ভ রয়েছে 6টি সমতল। এক্ষেত্রে দেখো সঠিক উত্তরটি আমরা দেখে নিই, যে ক হবে মানে কয়ে যে চিত্রটি রয়েছে এটি হবে 6টি সমতল, এবং খ দাগের চিত্রটির সঠিক উত্তর হবে 1টি সমতল ও 1টি বক্রতল, এবং গ দাগের এই উত্তরটিতে হবে যে 1টি বক্রতল। এবার 4-এর ক যে 6-এর গুণনীয়কগুলি, অর্থাৎ দেখো এখানে 2টো চিত্র এইভাবে দেওয়া রয়েছে, এবং এ পাশে রয়েছে 4-এর গুণনীয়কগুলি, মানে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলি লিখতে বলেছে। এবং আরও কী বলেছে, যে চিত্রে 2টি বৃত্তের মধ্যে 6 ও 4-এর গুণনীয়কগুলি বসাও, এবং 2টি বৃত্তের সাধারণ জায়গাটিতে অর্থাৎ এই যে কমন জায়গা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এই জায়গাটিতে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলি বসাও। অর্থাৎ আমরা উত্তরে এইভাবে লিখব, 6-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3 এবং 6, এবং 4-এর গুণনীয়কগুলো 1, 2 এবং 4। অর্থাৎ এখান থেকে দেখো আমরা এই 6 আর 4-এর মধ্যে কী কী কমন পেলাম, মানে সেম জিনিস কী কী পেলাম। 6 ও 4-এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলি হলো 1 এবং 2, কারণ 6-এর মধ্যেও 1 এবং 2 আছে, এবং 4-এর মধ্যেও 1 ও 2 আছে। অর্থাৎ দেখো 6-এর গুণনীয়কগুলি 1 আর 2 হবে। তাহলে এই যে গুণনীয়কগুলি অর্থাৎ 6 ও 4-এর সাধারণ গুণনীয়ক, তাহলে কী কী পেলাম, যে 1 এবং 2। খদা একজন কৃষক তার মোট জমির 2/5 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছেন, ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন। দেখো কত অংশ, এইভাবে লিখব যে কৃষকটি ধান লাগিয়েছে জমির 2/5 অংশ, কারণ এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে, এবং পাট লাগিয়েছে 7/15 অংশে। তাহলে এখানে আগে দেখে নিই যে কৃষকটি ধান ও পাটের জন্য মোট ব্যবহার করেছেন কত, অর্থাৎ মোট বলেছে, তাই এখানে আমরা যোগ করবো যে 2/5 যোগ 7/15 অংশ। প্রথমে এই 5 এবং 15-র লসাগু আমরা বের করে নেবো। দেখো লসাগু বেরোবে 15, তারপরে এই যে 2/5, এই 5 দিয়ে 15-কে ভাগ করব, অর্থাৎ 5 দিয়ে 15-কে ভাগ করলে হবে 3, তাই উপরের সংখ্যাটির সঙ্গে গুণ হবে, তার মানে 2 গুণ 3। তারপর যোগ চিহ্ন যোগ বসে গেল,
এবং 15 দিয়ে আবার 15কে ভাগ করলে পাই 1, তাই উপরের সংখ্যার সাথে গুণ হবে সেই 1, অর্থাৎ 7 গুণ 1 অংশ। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে, 3 দুগুণে 6 এবং 7 যোগ 7 গুণ 1 অর্থাৎ 7, তাহলে 6 যোগ 7 বাই 15 অংশ, টোটালে পাবো আমরা 13 বাই 15 অংশ। অর্থাৎ ধান ও পাটের জন্য তিনি জমির 13 বাই 15 অংশ ব্যবহার করেছেন। তাহলে এই অঙ্কটি আমরা এভাবেই করে নেব। তাহলে এই ছিল আজকের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও ও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।